সকালে জল খাবার কখন খাই? এই আটটা নটা? আটটা নটা আমি খাই বেলা 12:30। ও বাবা, কি বলছেন? তাহলে দুপুরের খাবার খান কখন? বিকেল 5:30। রাতের খাবার? রাতের খাবার ভোর 4:30। তাহলে ঘুমুন কখন? ঘুমাই না তো, আমাকে রেখে ঘুমোতে দেয় না। এই জন্য তো আমার সব সময় মাথা ঘুরে। বেবি বেবি দেখো না কুকুরটা আমার দিকে কিভাবে তাকিয়ে রয়েছে। আসলে বাকিটা তো ও রোজ সকালে এটাতে দুধ খায়, ওর জন্যই তাকিয়ে দেয়। মেয়েদেরকে ফোন না দিয়ে শিক্ষা দিন, ছেলেদেরকে বাইক না দিয়ে ভদ্রতা দিন। এই যে দাদা রাস্তায় জ্ঞান না দিয়ে সাইড দিন। तब तेरी गलतियों का टोकरा मैं अपने सर पर घुमाता रखूंगा। मैंने कहा था जाओ गोली चलाओ, कहा था नहीं ना, क्यों चलाई गोली? और भाई साहब वो वाली बात अंकल को उठाने वाली जो मैंने बताई थी, और ऐसे ऐसे गंदे इशारे कर रहे थे। कैसे इशारे कर रहा था? ये क्या मतलब है इसका? कैसे उठाओगे इसके अंकल को ऐसे? साला मुश्किल से एक रिश्ता जुड़ा है, इतना नेक होनहार लड़का मिला है, उस रिश्ते को तुड़वा दोगे? मार दो। আমার না সব বন্ধুদের বোমা বাজি আতশবাজি সব কেনা হয়ে গেছে। আমাকে আমার টাকা লও না বাবা, আমি বোম কিনবো। বাবা দেও না, টাকা দাও না বাবা। দেখ বাবা, তুই টাকা দিয়ে বোম কিনবি, সেই বোমটা পিছনে আগুন লাগাবি। মানে আলটিমেটলি কি দাঁড়াইলো, তুই টাকার মধ্যে আগুনটা লাগালি। এরকম ভুলভাল কাজ আমিও কোনো করি নাই, কাউকে করতেও দিব না। গেট লস্ট। আচ্ছা বাবা, তুমি এই যে সিগারেটটা যে খাও, এটা তো তুমি টাকা দিয়ে কেনো, তাই না? মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, তুমি টাকা দিয়ে সিগারেট কিনছো, তারপর আগুন দিয়ে সেটাকে পোড়াচ্ছো, মানে আলটিমেটলি তুমি টাকার পেছনেই আগুন দিচ্ছ। তো এবার যদি তুমি আমাকে আতশবাজি কিনে না দাও, কালকে থেকে এরকম ভুলভাল নেশা করা চলবে না। বাপ হয়েছে বলে যা বলবে তাই মেনে নেবো নাকি বানা? হ্যাঁ, গেট লস্ট, ইউ গেট লস্ট। বাজি লাগবে আমার, 2 ঘন্টার মধ্যে টাকা লাগবে ইমিডিয়েট। না হলে এই যে শোনো, সিগারেট খাও বের করে দেবো, মাকে বলে দেবো চুপে চুপে সিগারেট গাঁজা সব ফোকো। তো বোম পোড়ানো মানে মজা করো, মানে টাকার পেছনে আগুন দাও না, সিগারেট আবার পকেটে ঢুকিয়েছো তুমি। বাপ হয়েছে বলে সব মেয়ে না।